সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হলো পামকিন, মিষ্টি কুমড়া। আমাদের কৃষকদের জন্য এটা আসলে ভিন্ন, কেননা এটা এই পামকিনটা আগে চাষ করা হয়তো আপনার বিভিন্ন মাচায় বা গাছে বা ঘরের যে চালে, কিন্তু এখন এই বাণিজ্যিকভাবে এটা হওয়াতে আমরা বিভিন্ন জমিতে শত শত কাটা, শত শত একর জমিতে পামকিন চাষ করতেছে। পামকিনটা অনেক বেশি লাভবান হওয়া যায়, পামকিন করলে ধানের থেকে মোটামুটি ধানের চেয়ে অনেক বেশি লাভবান হওয়া যায়। ধানের বাজার মূল্য কম, যে কারণে ধানের আগের থেকে ধানের ফসলও কম হয়। এই যে একটা মিষ্টি কুমড়া খেতে আমি আসলাম, যেটার ফলন মোটামুটি চলে আসছে, অনেক ভালোই ফলন হয়েছে। যদিও বাজার মূল্য কাঙ্ক্ষিত বাজার মূল্যের চেয়ে একটু কম, কম হলেও দেখা যায় কি প্রতি কাটায় যে পরিমাণ ধানের মূল্য ছিল তার থেকে অনেক, এক কাটায় যদি ধান করে যেরকম একটা কৃষক, সে যদি কাটা প্রতি প্রায় 4 মণ বা 5 মণ ধান পায়, তাহলে অনেভারেজ এক কাটা খেতে মোটামুটি 3,000 বা 3,000 3,500 টাকার ধান পায় ম্যাক্সিমাম, এর বেশি না। আর মিষ্টি কুমড়ার ক্ষেত্রে কি, মিষ্টি কুমড়ার চাষ করতে যেটা খরচ হয় এর চেয়ে বেশি সে ডাবল পায়। যেমন প্রতি কাটাই আপনার দাম যেরকমই থাকে, যদি 10 টাকা কেজি হয়, সেক্ষেত্রে এক কাটা ক্ষেতের মিষ্টি কুমড়ার দাম প্রায় 10,000 টাকা পড়ে। সো এদিক থেকে আপনার ধানের চেয়ে মিষ্টি কুমড়ার হিসাবটা অনেক ভালো আসে। এই যে একটা মিষ্টি কুমড়ার আকার প্রায় 5 কেজি, কিছুটা কোনোটা 6 কেজি, কোনোটা 4 কেজি। তো গড়ে একটা ভালো মানের মিষ্টি কুমড়ার অন অ্যাভারেজ 4 কেজির বেশি আছে। এই যে মিষ্টি কুমড়ার পাশাপাশি আপনার ভুট্টা চাষ করা হয়েছে। তো এখানে আসলে এতটা বাণিজ্যিকভাবে ছিল না, কিন্তু আপনার গত 2 বছর যাবৎ, এই বছর আর গত বছর, মোটামুটি অনেকাংশেই মিষ্টি কুমড়া চাষ মানুষ করেছে। এবার যদিও মোটামুটি ভালো লাভবান হয়েছে, আশা করতেছি এর পরের বছর হয়তো ধানের চেয়ে মিষ্টি কুমড়া চাষটা আবার তাই মানুষ বেশি করবে। যেমন এই জমিটা আমি নিজেই করেছি, আমার নিজের জমি, এই এখানে মোটামুটি 14 কাটার মতো, 14 কাটার বেশি, ওই পাশে যদি ওই পাশে আছে একটু 15 কাটার মতো। তো আসলে এখানে খরচ বলতে আমার যেহেতু নিজের জমি, আপনার 50 থেকে 60,000 টাকার মতো খরচ হয়েছে ম্যাক্সিমাম।